হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি। তো অনেকটা সকাল সকাল উঠে পড়েছিলাম, আর সকাল সকাল উঠে ভাবলাম যে বাসন ধুয়ে, তো বাসন ধুয়ে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তো বাসন টাসন ধুয়ে আর কি ভাবলাম উঠানটা আমি ঝাড় দিয়ে নিই। তো উঠানটা ঝাড় দিয়ে তারপর অনেক কাজ আছে বাকি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছো ঘর লেপাও তোমাদের সাথে আর শেয়ার করলাম না। রোজই তো আমাদের ঘর মোছা, তো ঘর মোছা টোচা শেষ করি আর এই যে দেখতেই পাচ্ছ পুরো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে রান্নাঘরটাও মুছে নিয়েছি, আর বাসনটা আমি আর সেটিং করে রাখিনি। তো এই যে দেখতে পাচ্ছ বাসনটা ধুয়ে এনে এখানেই ডাইনিং টেবিলেই আমি রেখে দিয়েছি, তো এইগুলো ঠিক করে রাখবো পরে। তো অঙ্কুশ, অঙ্কুশের পাপ্পা এখন উঠেছেন, আর এই দেখতে পাচ্ছ আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর জানো ফ্রেন্ডস, মানে অনেক দিন আগে রেশন থেকে চাল আনা হয়েছিল, তো চালগুলো না অনেকটা গম জানো। গুড মর্নিং। তো উঠেছি 6:30, তো অলরেডি আমার সব কাজ শেষ, বাসি বাসন ধোয়া বা উঠোন ঝাড় দেওয়া, তারপর ঘর মোছা, রান্নাঘর মোছা সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কিছু খাইনি, আমি শুধু মুখ ধুয়েছি আর ওরা এখন উঠেছে। তো এখন চা বানাবো, আর আমি চালগুলো না অনেকগুলো গম মানে চালের মধ্যে ছিল, তো চালগুলো আমি অনেক মানে জেরে রেখেছিলাম কিন্তু আমি বেঁচে আর রাখিনি, তো মানে এরকম মানে বেঁচে বেঁচে আর কি শেষ হয়ে গেছে চালগুলো। তো এইবারে চা খাবো, আর অঙ্কুশ এখন উঠেছে, অঙ্কুশকে আগে দাঁতটা ব্রাশ করে দেবো, দাঁত ব্রাশ করে দেওয়ার পর তারপর চা বানাবো, চা খাওয়ার পর তারপর ভাত বানাবো। আর তরকারি সকালবেলা কিছু বানাতে হবে না, কালকে সয়াবিনের তরকারি আর ডাল আর মাংস তরকারি রয়ে গেছে, তো শুধু একটু ভাত বানাবো। তো তোমরা সবাই সঙ্গে থেকো আর পাশে থেকো। তো আমার অঙ্কুশকে স্নান করানো হয়ে গেছে, এখন যাবে মানে পোলিও সেন্টারে, আজকে ওর ড্রপ আছে তার জন্য, তো মানে ওর পাপ্পা নিয়ে যাবে ওকে, আজ ওর আর যাওয়া হচ্ছে না। তো আজ ওর যাওয়ার কথা ছিল আর যাওয়া হচ্ছে না, তো ও বলছে যে আমি দিদনের বাড়ি যাব। তো মানে ও গেছে এখন রেশন থেকে চাল আনতে, তো রেশন থেকে চাল আনতে গেছে, আর এখন কটা বাজে, 10:30 মতো হবে দেখছি, 11:25 বেজে গেছে, আমি আমি বলছি 10:30। তো দুপুরবেলা রান্নাও করতে হবে, ওই যে আমি ওকে আমি রেডি করে দিয়েছি, আর ও চাল নিয়ে এসেই ওকে নিয়ে যাবে, ও আজকে ড্রপ আছে বললামই তো। তো সঙ্গেতে কর পাশে তো এখন স্নান করে ঠাকুর পুজো দেবো, তুমি দিদনের বাড়ি যাবে, তো এখন স্নান করে ঠাকুর পুজো দেবো তারপর রান্না করবো। এই যে আমি ওকে রেডি করে দিয়েছি স্নান টান করিয়ে, আর আজ অনেকটা দেরিও হয়ে গেছে মানে স্নান টান করিনি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে অঙ্কুশ আর গরগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো পরে আরেকবার আসবো, সঙ্গে থেকো আর পাশে থেকো। তো এখন বিকেল 3:30 মতো হবে, তো উঠোনে না অনেকটা আমাদের এখানে বাঁশ গাছ আর কি আমাদের সামনেই, তো ওখান থেকে অনেকটা পাতা পড়েছে উঠোনে, তো আমি ভাবলাম ঝাড় দিয়ে নেই, আর অনেকটা পাতা উঠোনটা না নোংরা থাকলে কিছু ভালো লাগে না। তো এই যে বিকেলবেলা আবার আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো পাতা। আর ওইদিকে বড় আজ নতুন ব্যাগ নিয়ে এসেছেন, তো ওই ব্যাগটা না আগের জায়গায় থাকতে ওই ব্যাগটা চুরি হয়ে গিয়েছিল, মানে ব্যাগটা কেটে না মানে পয়সা নিয়ে গিয়েছিল, আর ওই ব্যাগটা নতুন আনা হয়েছে আজ।
তো দেখতেই পাচ্ছ ব্যাগটা পুরোপুরি ভালোই রয়েছে, কিন্তু মানে এই যে কাটা, এই যে সেলাই দেখতে পাচ্ছ সেলাইটা, তো ব্যাগটা কেটে না পয়সা নিয়ে গিয়েছিল ওর, আর অনেকটা পয়সা ছিল ওর পার্সে, তো পার্সটাও চুরি করে নিয়ে গিয়েছিল, পার্স নেয়নি কিন্তু পয়সাটা নিয়ে গিয়েছিল সবগুলো। আর ওইদিকে বর যাওয়ার জন্য সবকিছু রেডি করছেন এইদিকে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নিয়ে আসবো পরবর্তী আরেকটা ভিডিও।